বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আসন্ন রেলওয়ে এনটিপিসির কথা মাথায় রেখে বিগত বছরগুলিতে রেলের বিভিন্ন পরীক্ষায় পরিমিতি থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল এই সিরিজে সেই প্রশ্নগুলির সমাধান দেখে নেব রিপিটেড প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো সমাধান করা হবে এই সিরিজে আজকে ষোলো থেকে তিরিশ পর্যন্ত প্রশ্নের সমাধান দেখে নেব এর আগের পাটে এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি চাকরি পরীক্ষার বিভিন্ন বিষয়ের পিডিএফের জন্য তোমরা ডাব্লুডাব্লু এই ওয়েবসাইট ভিজিট করতে পারো যারা পিএসসি আইসিডিএস মেন ও ক্লার্কশিপ মেনের প্রস্তুতি নিচ্ছ তারা এই ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করতে পারো এখানে মেন পরীক্ষার উপযোগী অঙ্ক ইংরাজি ও বাংলার নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে চলো আজকের সেশন শুরু করা যাক ষোলো নম্বর প্রশ্নটা দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ সেমি এবং এটি আয়তক্ষেত্রের বাহু দুটির কোনো একটির দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত আমি দুটো পদ্ধতি দেখাবো একটা নর্মালি আমরা যেটা করি আমরা যেটা জানি সেটা তো আমরা করবই তাছাড়া আমি অন্য একটাভাবে ভাবতে বলবো যেটা তোমরা জানো কিন্তু হয়তো কোনোদিন দিন ভাবো কীরকম দেখো কী বলেছে আগে দেখি এই একটা আয়তকার ক্ষেত্র এ কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেন্টিমিটার এবং এটা আয়তক্ষেত্রে বাহু দুটো অর্থাৎ দৈর্ঘ্য বা প্রস্থের যে কোনো একটার দ্বিগুণ তোমার জানা নেই এটা দৈর্ঘ্যের দ্বিগুণ কি প্রস্থের দ্বিগুণ তুমি যে কোনো একটার দ্বিগুণ মনে করো মনে করো আমি বলছি প্রস্থটার দ্বিগুণ হচ্ছে দশ তাহলে প্রস্থের দ্বিগুণ যদি দশ হয় তাহলে প্রস্থ কত হবে অবশ্যই পাঁচ হতে হবে তবেই পাঁচের দ্বিগুণ দশ কর্ণ বোঝা গেছে এবার কি হচ্ছে আমি দৈর্ঘ্য জানি প্রস্ত জানি দৈর্ঘ্য জানি না এখানে ক্ষেত্রফল চেয়েছে আমরা জানি ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ তো এর মধ্যে প্রস্থের মান জানা আছে দৈর্ঘ্যর মান জানা থাকলে আমি দৈর্ঘ্যকে প্রস্থের মান দিয়ে গুণ করে ক্ষেত্রফল পাব দেখো আমি যেটা প্রথমে বলবো যে এখানে যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটা অবশ্যই দৈর্ঘ্য ইন্টু প্রস্থের গুণফল এটা তো ঠিক তাহলে আমি যদি মনে করি যে পঁচিশ এর মধ্যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ দেওয়া আছে তাহলে এই দৈর্ঘ্য গুণিতক প্রস্থকে যদি প্রস্থ দিয়ে ভাগ করে দিই অর্থাৎ পঁচিশকে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে অবশ্যই দৈর্ঘ্য বেরোবে এক্ষেত্রে মনে করো পাঁচ বোঝা যাচ্ছে আমি বলতে চাইছি দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে যদি ক্ষেত্রফল হয় তাহলে এখানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ আছে তার মধ্যে আমি যদি পাঁচ যদি প্রস্থ ধরি তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে এটা দৈর্ঘ্য বেরোবে তেমন করে একশোকে পাঁচ দিয়ে আমি ভাগ যদি করি তাহলে কুড়ি বেরোবে দৈর্ঘ্য অথবা এইটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ রুট থ্রি এটা বেরোবে দৈর্ঘ্য অথবা এইটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি টু রুট থ্রি এইগুলো বেরোবে দৈর্ঘ্য এগুলো দেখো সবগুলোই করতে হচ্ছে না আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটাকে করছি এবারে আমরা পিথা উপাদ্য অনুযায়ী জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে দশ এবং প্রস্থ এটা যদি পাঁচ হয় তাহলে প্রস্থে স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজে স্কোয়ার অর্থাৎ দশে স্কোয়ার মানে একশো তাহলে দৈর্ঘ্য স্কোয়ার সমান কত হবে একশো থেকে পাঁচ পাঁচে পঁচিশ বাদ গেলে পঁচাত্তর তাহলে দৈর্ঘ্যের যে ভ্যালুটা বেরোবে সেটা পঁচাত্তরের রুট করে কিছু একটা ফিগার পাবে আমি অতদূর যাচ্ছি না আমি এখান থেকেই বলতে পারতাম যে দশে স্কোয়ার থেকে পাঁচ স্কোয়ার বাদ দিলে অর্থাৎ পঁচাত্তর হবে দৈর্ঘ্য স্কোয়ার আমি দেখো এইখানে যেগুলো বার করছি সেগুলো অবশ্যই দৈর্ঘ্য পাঁচের স্কোয়ার যেটা দৈর্ঘ্য যদি আমি ধরি যে এইটা উত্তর তাহলে দৈর্ঘ্য বেরিয়েছিল পাঁচ পাঁচে স্কোয়ার যেটা আছে সেটা পঁচিশ আছে সেটা পঁচাত্তর না তাহলে এটা উত্তর হবে না কুড়ি স্কোয়ার চারশো হয় পঁচাত্তর হয় না তাই এটা উত্তর হবে না ফাইভ রুট থ্রি হোল স্কোয়ার দেখো পঁচাত্তর হয় তাই এটা উত্তর বোঝা যাচ্ছে এবার দেখো তুমি টু রুট থ্রিও করে দেখতে পারো টু রুট থ্রি হোল স্কোয়ার মানে দুই দুগুণে চার তিনে বারো কী বললাম আমি অঙ্কটাকে মনে মনেই করতে পারতাম যে আমার যেহেতু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল এখানে গুণিতক প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ যদি এখানে দেওয়া থাকে আমি যদি প্রস্থকে পাঁচ ধরি তাহলে এইটাকে পাঁচ দিয়ে যদি ভাগ করি এখানে যে উত্তরগুলো দেওয়া আছে তাহলে দৈর্ঘ্যের মান পাব এটা ঠিক আমি এটা মনে মনে করতে পারতাম অতিভুজের স্কোয়ার থেকে প্রস্থের স্কোয়ার যদি বাদ দিই দশের স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার সমান পঁচাত্তর হবে অর্থাৎ দৈর্ঘ্য যেটা মান হবে তাকে স্কোয়ার করলে পঁচাত্তর বেরোবে এখানকার কোন মানটা তুমি দেখে বলবে যে দৈর্ঘ্য যেটা বেরোচ্ছে তার স্কোয়ারটা পঁচাত্তর অবশ্যই এইটা দেখো এইটা পরীক্ষার সময় আমি একটা বিকল্প বললাম খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায় কিন্তু যদি কারোর মনে হয় না আমার এটা চেয়ে কনভেনশানেই ভালো আমি কনভেনশানাল অঙ্ক করে দিচ্ছি কিন্তু আমি বলবো চাকরি পরীক্ষার সময় বিকল্প কিছু ভেবে রেখো যদি বাই চান্স দেখো ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা বাঁচিয়ে দেবে কি বিকল্পটা তোমরা যেটা করো তোমরা কি করো এটাকে এক্স ধরে নেবে অর্থাৎ দৈর্ঘ্য যেটা আমি লিখেছি সেটাকে যদি এক্স ধরো তাহলে এক্সের স্কোয়ার সমান পঁচাত্তর তাহলে এক্সের ভ্যালু হবে রুট ওভার পঁচাত্তর রুট ওভার পঁচাত্তর মানে ফাইভ রুট থ্রি এবার প্রস্থের সঙ্গে দৈর্ঘ্য অর্থাৎ ফাইভ রুট থ্রি গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ রুট থ্রি যেটা আমি ওখানে বলেছিলাম বোঝা গেছে পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলেছে একটি বৃত্তাকার ও একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান যদি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চারশো চুরাশি বর্গমিটার হয় তবে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত দেখো এই একটা বর্গাকার ক্ষেত্র এবং এই একটা বৃত্তাকার ক্ষেত্র বলেছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি যদি এটা বাহু হয় বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার আর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে চারশো চুরাশি যেগুলো দেওয়া আছে আমি লিখলাম আর কি দেওয়া ছিল বৃত্তাকার ও বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান বড়ক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি ফোর ইন্টু বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস চেয়েছে এখানে বলেছে এর পরিসীমা আর বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আর বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা সমান বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমার ফর্মুলা টুপাইয়ার যদি আর ব্যাসাধ্য হয় তাহলে বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা টুপাইয়ার বোঝা গেছে এই দুটো সমান বলা আছে এবারে দেখো আমি দেখতে পাচ্ছি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা বাহু স্কোয়ার সমান চারশো চুরাশি তাহলে বাহুর মান কত হবে বাহুর মান হবে রুটো বা চারশো চুরাশি চারশো চুরাশির রুট হচ্ছে বাইশ তাহলে বর্গাকার ক্ষেত্রের বাহুর মাপ যদি বাইশ হয় তাহলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা চার ইন্টু বাহু বাহুর মান বাইশ অর্থাৎ অষ্টআশি বলা হয়েছে যে বর্গাকার ক্ষেত্রে যা পরিসীমা হবে এই বৃত্তাকার ক্ষেত্রে পরিধি বা পরিসীমাও কিন্তু তাই হবে আমি দেখতে পাচ্ছি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি বা পরিসীমার ফর্মুলা টু পাই আর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এর পরিসীমার মান যা হবে এর পরিসীমাও তাই হবে তাহলে আমি বলবো টু পাই আর এর ভ্যালু হচ্ছে অষ্টআশি কী চেয়েছে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস দেখো ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে এই মানটা চেয়েছে এটা হচ্ছে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণকে ব্যাস বলে ব্যাসের মান দরকার অর্থাৎ টু আর এর মান দরকার তাই টু আরটাকে আলাদা রেখে দাও ইন্টু পাইয়ের মান বাইশের সাত বসাও সমান অষ্টআশি এটা যদি কাটো তাহলে টু আর এর ভ্যালু হচ্ছে চার সাততে আঠাশ টু আর মানে কি ব্যাস ব্যাসের মান আঠাশ যেটা অপশান নাম্বার তিনেতে আছে পরের প্রশ্ন আঠারোর প্রশ্নে বলেছে একটি দাবার বোর্ডের চৌষট্টি বর্গাকার ক্ষেত্রের মোট ক্ষেত্রফল চারশো সেমি দাবার বোর্ডের চারদিকে সেমি চওড়া বর্ডার আছে দাবার বোর্ডের একটি প্রান্তের দৈর্ঘ্যপথ খুব সোজা প্রশ্ন এই একটা দাবার বোর্ড বর্গাকার এর ভিতরে যে যে ঘরগুলো থাকছে সেটা চৌষট্টিটা ঘর বলে দিয়েছে এটা মনে করো দাবার বোর্ডে চৌষট্টিটা ঘর আছে এখানটা করে এই টোটাল ক্ষেত্রফলটা দেওয়া আছে চারশো এবারে বলেছে এই দাবার যে ঘরগুলো রয়েছে এর চারদিকে তিন সেন্টিমিটার করে চওড়া বর্ডার আছে এইটা তিন সেন্টিমিটার বর্ডার এখান থেকে এটা তিন সেন্টিমিটার বর্ডার ইত্যাদি চারিদিকেই তিন সেন্টিমিটার বর্ডার দেওয়া আছে তাহলে বলেছে দাবার বোর্ডের একটি প্রান্ত অর্থাৎ এই একটা প্রান্ত এর দৈর্ঘ্য কত দেখো এই টোটালটার ক্ষেত্রফল যদি চারশো হয় যেটা বোর্ড যেটা আছে যদি ক্ষেত্রফল যদি চারশো হয় একটু আগে আমি বলেছিলাম যে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার কিন্তু ওরা দিয়েছে ক্ষেত্রফলটা চারশো তাহলে এই যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য রুটোবার চারশো বা কুড়ি বুঝে গেছে এই এক একটা করে বাহু হচ্ছে কুড়ি দেখো এইটা কুড়ি এইদিকে তিন চওড়া এইদিকে তিন চওড়া এটা তিন চওড়া এটা তিন চওড়া তাহলে এই কুড়ি প্লাস তিন প্লাস তিন অর্থাৎ টোটালটা হচ্ছে ছাব্বিশ এই টোটালটা মানেই হচ্ছে দাবার বোর্ডের যে একটা প্রান্ত তার দৈর্ঘ্য তাহলে কুড়ি প্লাস তিন প্লাস তিন তাহলে আমি বলবো দাবার বোর্ডের একটা প্রান্তের দৈর্ঘ্য ছাব্বিশ সেন্টিমিটার যেটা অপশান নাম্বার তিনেতে আছে পরের প্রশ্ন উনিশের প্রশ্নে বলেছে যদি একটি বৃত্তের ব্যাসার্ধ তিনগুণ করা হয় তবে এর পরিধি কতগুণ বৃদ্ধি পাবে দেখো ভালো করে অঙ্কটা পড়ো বিভিন্ন বইতে এর উত্তর কিন্তু বিভিন্ন রকম দেওয়া আছে তোমরাই বলবে যে উত্তর কোনটা ঠিক একটা বৃত্তের ব্যাসার্ধ তিনগুণ করা হচ্ছে মনে করো প্রথমে ব্যাসার্ধ ছিল আর ওয়ান পরে ব্যাসার্ধ হলো আর টু ব্যাসার্ধ তিনগুণ করা হচ্ছে ইংরেজিতে দেখো ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড টু থ্রি টাইমস মানে যদি প্রথমে ব্যাসার্ধ এক থাকে তাহলে তিনগুণ করা হলো অর্থাৎ পরে হয়ে গেল তিন এটা প্রথমে ছিল এটা পরে হলো একটা জিনিস জানবে টু ফিগারের ক্ষেত্রে টু ডি ফিগার মানে কি যেখানে মনে করো ত্রিভুজ আছে সার্কেল আছে চতুর্ভুজ আছে বা রম্বোস তোমরা যেগুলো করো এইগুলো যদি কোনো ফিগার থাকে তাহলে করসপন্ডিং ফিগারগুলোর রেশিও ওয়ান ইস টু থ্রি হবে করসপন্ডিং ফিগার মানে কি এক্ষেত্রে করসপন্ডিং যে সাইড বলে যেমন মনে করো এক্ষেত্রে ব্যাসার্ধ দেওয়া আছে আমি দেখব বৃত্তের ক্ষেত্রে আমরা কী কী আইটেম জানি ব্যাসার্ধ জানি ব্যাস জানি পরিধি জানি এবং ক্ষেত্রফল জানি তাই তো বৃত্তের ক্ষেত্রে আমরা এই চারটে রাশি জানি যদি ব্যাসার্ধ এক থেকে তিন হয় অর্থাৎ ওয়ান ইস টু থ্রি হয় তাহলে করসপন্ডিং যে বাহুগুলো আছে অর্থাৎ ব্যাস বা পরিধি যাই বলো এগুলোও ওয়ান ইস টু থ্রি হবে বোঝা গেছে খালি ক্ষেত্রফলের যখন প্রশ্ন আসবে তখন ক্ষেত্রফল যাই বলে ক্ষেত্রফল মানে কি দেখবে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার একটা একটা স্কোয়ার আছে তাহলে তখন এইটা স্কোয়ার আর এইটা স্কোয়ার করে দেবো অর্থাৎ এক স্কোয়ার থেকে আমি বলব তিন তিরিকে নয় স্কোয়ার হচ্ছে যে কোনো করসপন্ডিং বাহুগুলো কিন্তু এই রেশিওতেই পরিবর্তন হবে ব্যাসার্ধ ওয়ান থেকে থ্রি হলো অর্থাৎ তিনগুণ হলো মানে ব্যাসও তিনগুণ হবে পরিধিও তিনগুণ হবে খালি ক্ষেত্রফলটা এক থেকে নয় হয়ে যাবে কিন্তু এখানে প্রবলেমটা অন্য জায়গায় এখানে দেখো যদি ব্যাসার্ধ এক থেকে তিন হয় তাহলে আমি বলেছিলাম করসপন্ডিং যে বাহুগুলো সেগুলোও কিন্তু এক থেকে তিন হবে এখানে পরিধি দেওয়া আছে তাহলে আমি বলবো পরিধির ক্ষেত্রেও এটা এক যদি প্রথমে পরিধি থাকে পরে তিন হয়ে যাবে এবারে মুশকিলটা কি এখানে অপশানের মধ্যে দেখো তিনগুণ দেওয়া আছে সঙ্গে সঙ্গে এর তিনগুণ হচ্ছে বলে উত্তর এটা করে দিও না বিভিন্ন বইতেও আমি দেখেছি তিন এই উত্তরটাই করা আছে কিন্তু তোমরা বলো এই উত্তরটা ঠিক কি না তার কারণ হচ্ছে পরিধি প্রথমে এক ছিল পরিধি পরে তিন হলো এখানে বলেছে পরিধি কতগুণ বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার কথা বলেছে পরিধি কত গুণ হবে বলা নেই পরিধি যদি বলতো কত গুণ হবে তাহলে বলবো এক থেকে তিন হয়েছে মানে এটার তিন গুণ হয়েছে তাহলে উত্তর কিন্তু দেখো প্রশ্ন দিয়েছে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে প্রথমে এক ছিল পরে তিন হলো মানে পরিধি বাড়লো দুই খেয়াল করো এক ছিল তিন হলো মানে পরিধি বাড়লো দুই কতটা বেড়েছে দুই বেড়েছে বলেছে এইটা কতগুণ বেড়েছে অর্থাৎ প্রথমে এক থাকলে এখন বেড়েছে দুই অর্থাৎ এইটা দ্বিগুণ বেড়েছে যেটা অপশান নাম্বার একেতে আছে ইংলিশ টার্মটা দেখো ইনক্রিজড টু থ্রি টাইমস দেওয়া ছিল সার্কেলের রেডিয়াসটা অর্থাৎ এক থাকলে ওটা তিন হয়েছে ওটা তিনগুণ বেড়েছে বলা নেই তিনগুণ বেড়েছে যদি বলতো তাহলে এক থাকলে তিন গুণ বেড়েছে অর্থাৎ তিন বেড়েছে তাহলে তখন রেডিয়াসটা এক থেকে তিন আর একে চার হতো বোঝা গেছে তিন মানে প্রথমে যেটা আছে তার সঙ্গে তিন যোগ করতাম কিন্তু ইংলিশ টার্মটা দিয়েছে ইনক্রিজ টু থ্রি টাইমস অর্থাৎ এক থেকে তিন হলো কিন্তু যখন পরিধি ব্যাপারটা চেয়েছে বলেছে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে পরিধি এক থেকে তিন হয়েছে প্রথমে এক ছিল পরে তিন হয়েছে তাহলে বেড়েছে দুই এই যে বৃদ্ধি পেলো এটা কত গুণ বৃদ্ধি পেলো প্রথমে যেটা ছিল সেইটার কত গুণ এইটা প্রশ্ন সেটা চাইছে তাই উত্তর হবে টু টাইমস বোঝা গেছে যদি রেশিওর ব্যাপারটা মনে না থাকে তাহলে তোমরা এরকম ভাবতে পারো যে প্রথমে সার্কেলের পরিধি ছিল টু পাইয়ার এখন কী হচ্ছে রেডিয়াসটা তিনগুণ হচ্ছে অর্থাৎ প্রথমে রেডিয়াস যদি আর থাকে তাহলে এখন রেডিয়াসটা হয়ে যাচ্ছে থ্রি আর এটা এখন রেডিয়াস তাহলে প্রথমে যদি পরিধি টু আর থাকে তাহলে এখন পরিধি কত হবে এখন পরিধি হবে টু পাই দেখো এখন রেডিয়াসটা আগে ছিল আর এখন হয়ে গেছে থ্রি আর তাহলে এটা এখন রেডিয়াসটা থ্রি আর হচ্ছে তাহলে এখন পরিধি কত হবে সিক্স আর সিক্স পাই আরটাকে এরম করে লেখা যায় তিন গুণিতক টু আর কেন এরম করে লিখলাম কেন টু আর প্রথমে ছিল সেটার কত গুণ হলো সেটাই দেখানোর জন্য অর্থাৎ প্রথমে জটটা ছিল তার তিনগুণ হলো কিন্তু এখন পরিধি বৃদ্ধি পেল কত এক থেকে তিন হয়েছে মানে দুই বৃদ্ধি পেয়েছে বোঝা গেছে পরের প্রশ্ন কুড়ির প্রশ্নে বলেছে যদি একটি আয়তক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য সতেরো সেমি এবং এর পরিসীমা ছেচল্লিশ সেমি হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেখো এটা খুব সোজা প্রশ্ন এটা দেখেই উত্তর বলা উচিত একশো কুড়ি সেন্টিমিটার স্কোয়ার কীভাবে এইটা একটা আয়তকার ক্ষেত্র এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সতেরো এবং পরিসীমা দেওয়া আছে ছেচল্লিশ পরিসীমা মানে কি পরিসীমা মানে হচ্ছে দুই গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা আমরা সবাই জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার ফর্ম হচ্ছে এইটা এটা দেওয়া আছে ফর্টি তাহলে আমি বলবো দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটার মান হবে তেইশ বোঝা গেছে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মান এইটা আর এইটার যোগফল তেইশ হতে হবে দেখো এই যে জায়গাটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে এইটা যদি কর্ণ হয় তার মানে এটা একটা সমকোণীতিবুষ ছিল যার এইটা সমকোণ বা নব্বই ডিগ্রি সমকোণ সংলগ্ন বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল বলেছে তেইশ এখান থেকে যেটা দেখা গেছে দেখো যদি ট্রিপ্লেটের ধারণা থাকে ট্রিপ্লেট মানে কি ট্রিপ্লেট হচ্ছে তিনটে সংখ্যা যারা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার এই সূত্র মেনে চলবে আমরা জেনারেলি যারা এসএসসি পরীক্ষা দিই তারা টিপলেট এই কটাকে অবশ্যই মনে রাখি তিন চার পাঁচ ছয় আট দশ পাঁচ বারো তেরো আট পনেরো সতেরো সাত চব্বিশ পঁচিশ বারো পঁয়ত্রিশ সাঁইত্রিশ এবং নয় চল্লিশ একচল্লিশ এই কটা ট্রিপলেটকে একটু মনে রাখার চেষ্টা করো বিভিন্ন রকম অঙ্কে কিন্তু কাজে লাগে দেখো এইগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ফিগারটা থাকছে সেটা হচ্ছে অতিভুজ আমি যাই এখানে অতিভুজ সতেরো দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে আমার চোখ যাবে এইটা অতিভুজ যদি সতেরো হয় তাহলে তার করসপন্ডিং বাহুগুলো একটা আট হবে একটা পনেরো হবে অর্থাৎ এক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি দেখছি যদি অতিভুজ সতেরো হয় তাহলে একটা বাহু আট একটা বাহু পনেরো হবে এবং আমি এটা ভেরিফাই করে নিতে পারছি যে এই যে দুটো বাহু আছে এই দুটো বাহুর যোগফল আট প্লাস পনেরো তেইশ হচ্ছে যেটা এখানে বলা আছে দৈর্ঘ্য প্লাস প্রস্থের মান নাকি তেইশ হবে আমি যাই দৈর্ঘ্য আর প্রস্থের মান পনেরো আট পেয়ে গেছি আমি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ তাহলে এক্ষেত্রে উত্তর পনেরো গুণিতক আট সমান একশো কুড়ি যেটা অপশান নাম্বার তিনেতে আছে বোঝা গেছে ট্রিপলেটগুলো মনে রাখো এগুলো ত্রিকোণমিত্তির অঙ্কেতেও খুব কাজে লাগে পরের প্রশ্ন একুশে প্রশ্নে বলেছে প্রতি বর্গমিটারে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে একটি ঘরের মেঝে তৈরি করতে পাঁচশো দশ টাকা খরচ হয় যদি ঘরটির দৈর্ঘ্য আট মিটার হয় তবে এর প্রস্ত কত দেখো এই মেঝে একটা ঘরের এই ঘরটা যেটা মেঝে আছে তার দৈর্ঘ্য আট দেওয়া আছে প্রস্ত জানা নেই সেটাকে এক্স মনে করো তাহলে এর ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্ত অর্থাৎ এক্স বোঝা গেছে এই ক্ষেত্রফল এক্স এবারে প্রতি বর্গমিটারে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে এই মেঝেটাকে পাঁচশো টাকা খরচ হয়েছে মানে হচ্ছে যে আমার মোট খরচ যদি পাঁচশো টাকা করে হয় প্রতি বর্গমিটারে যদি এইট করে খরচ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে পাঁচশো টাকা মোট খরচ প্রতি বর্গমিটারে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে পাঁচশো টাকা খরচ হলে ক্ষেত্রফল হবে পাঁচশো দশ বাই এইট পয়েন্ট ফাইভ জিরো বোঝা গেছে এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নাও পাঁচশো দশ দশমিকটা তুলে উপরে দুটো শূন্য নিয়ে নাও আর এখানে আটশো করে দাও সতেরো দিয়ে কাটো এবং পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে ষাট অর্থাৎ এইটার ক্ষেত্রফল হচ্ছে ষাট যে নিজোটাকে তৈরি করা হচ্ছে এবার আমি জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্ত ক্ষেত্রফল বেরিয়েছে শার্ট তাহলে বলবো এইট ইন্টু এক্সের ভ্যালু সিক্সটি চার দিয়ে যদি কাটো তাহলে এক্সের ভ্যালু হবে পনেরোকে দুই দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট ফাইভ যেটা অপশান নাম্বার একেতে আছে পরের প্রশ্ন বাইশের প্রশ্নে বলেছে একটি বর্গাকার পার্কের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য একশো মিটার পার্কটির প্রতিটি কোণে ফরটিন মিটার ব্যাসাদ্য বিশিষ্ট চারটি বাগিচা আছে বাগিচা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত এই একটা বর্গাকার ক্ষেত্র যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য একশো মিটার করে পার্কটার প্রতিটা কোণে ফর্টিন মিটার ব্যাসাদ্দ বিশিষ্ট চারটে বাগিচা আছে প্রতিটা কোণে বাগিচা দেওয়া আছে ইংলিশ টার্মটা পড়লে বুঝতে পারবে আমি এরকম কেন আঁকছি এখানে দেওয়া ছিল অ্যাট ইচ কর্নার অফ দ্য পার্ক দেয়ার ইজ এ ফ্লাওয়ার বেড ইন দ্য ফর্ম অফ কোয়াড্রেন্ট অফ রেডিয়াস ফর্টিন মিটার কোয়াড্রেন্ট ফরম্যাটে এরকম চারটে ফ্লাওয়ার বেড আছে অর্থাৎ বাগিচা আছে এর ব্যাসার্ধ হচ্ছে ফটিন করে বলেছে এই বাগিচাগুলো বাদ দিয়ে এইগুলো বাগিচা এই চারটে বাগিচা বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল কত খুব সিম্পল বুঝতে পারছো আমি যদি টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই চারটের ক্ষেত্রফলকে বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশের ক্ষেত্রফল পড়ে থাকে যেটা প্রশ্নে চেয়েছে একটা জিনিস দেখো বৃত্তের ক্ষেত্রে মনে করো এই বৃত্ত এটাকে যদি আমি টুকরো করি তাহলে এই এক একটা পার্টকে বলা হয় কোয়ারডেন্ট একটা দুটো তিনটে চারটে এগুলো সব কোয়ার্ডেন্ট যেগুলো সব নাইনটি ডিগ্রি কোন করে আছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা কোয়ারডেন্ট এইটা একটা কোয়ার্ডেন্ট এইটা একটা কোয়ারডেন্ট এবং এইটা একটা কোয়ার্ডেন্ট এবার আমাকে বলো এই যে কোয়ার্ডেন্টগুলোর কথা বলেছিল এর এক একটা ব্যাসার্ধ ফটিন করে আমি যদি চারটে কোয়ারডেনকে জয়েন করি তাহলে একটা টোটাল বৃত্ত পাবো কেন আমি এই সবে বললাম বৃত্তকে যদি চারটুকরো করি এইভাবে ব্যাস বরাবর কেটে নিয়ে তাহলে এক একটাকে কোয়ারডেন বলা হয় তাহলে এই চারটেকে যদি জুড়ে দিই তাহলে একটা টোটাল বৃত্ত পাওয়া যাবে জুড়ে যখন দেবো তখন ব্যাসার্ধটা ফটিন এটাকে আমি ফিক্স রেখে দেবো বোঝা গেছে তাহলে আমি বলবো এই বৃত্তটার ব্যাসার্ধ যদি ফটিন হয় তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল যা হবে সেই ক্ষেত্রফলটাই এই চারটে বাগিচার ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে তার কারণ এই চারটে অংশ জুড়েই আমি একটা বৃত্ত তৈরি করেছি বোঝা গেছে এবারে দেখো বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই আর স্কোয়ার সেখানে বসিয়ে আমি ক্ষেত্রফল বার করতে পারি আমি এটা জানি যেটা জানি না সেটাকে আমি একটু শিখিয়ে নিই বৃত্তের যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম সেক্ষেত্রে দেখবে আমি বলেছি বৃত্তের ব্যাসার্ধ একটু খেয়াল করো এটা এখান থেকে অঙ্কটা ইজি হয়ে যাবে কিন্তু আমি আর একটা জিনিস বলতে চাই বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল এই তিনটে টার্ম দেখবে আমি বৃত্তের অঙ্ক করানোর সময় সেখানে আমি বলেছিলাম যে আমরা যদি একটা মাপ বৃত্তের ব্যাসার্ধ সাত মনে করি পরিধি হয় চুয়ান্ন চুয়াল্লিশ এবং ক্ষেত্রফল হয় একশো চুয়ান্ন কীভাবে আমি বৃত্তের ব্যাসার্ধ যদি সাত মনে করি পরিধির ফর্মুলা টু পাই আর এখানে আরের মান সাত বসলে দেখবে ফর্টি ফোর আসছে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এখানে আরের মান সাত বসলে দেখবে একশো চুয়ান্ন আসবে ওখান থেকে এটাকে তৈরি করা যে ব্যাসার্ধ যদি সাত হয় পরিধি হবে ফর্টি ফোর ক্ষেত্রফল হবে একশো চুয়ান্ন বোঝা গেছে এখানে ব্যাস কত হবে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস এগুলো তোমরা জানো এবারে দেখো আমরা এইখানে দেখতে পেলাম যদি ব্যাসার্ধ সাত হয় ক্ষেত্রফল হয় একশো চুয়ান্ন কিন্তু বলছি এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাসাধ্য ফটিন অর্থাৎ ব্যাসাধ্য ফটিন এটা কতগুণ এলো দ্বিগুণ এলো তাহলে ক্ষেত্রফল কি হবে যেন এখানে যতগুণ হবে ক্ষেত্র হবে তার স্কোয়ারকে গুণ করতে হবে কেন আমি আগেও বলেছিলাম ক্ষেত্রফল মানে হচ্ছে একটা স্কোয়ার থাকে কিন্তু ক্ষেত্রফল বাদ দিয়ে যদি পরিধি চাইতো এখানে যত দিয়ে গুণ করা হচ্ছে পরিধিকেও তত দিয়ে আমি গুণ করতাম অর্থাৎ এখানে যদি দুই দিয়ে গুণ করি পরিধিকেও আমি দুই দিয়ে গুণ করে আমি বলবো যে বৃত্তের ব্যাসার্ধ ফটিন তার পরিধি হবে চুয়াল্লিশ দুকোনে অষ্টআশি কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি বলবো যদি ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করে অরিজিনাল নমুনায় আসি তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে দুইয়ে স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এখানে যত দিয়ে গুণ করব তার স্কোয়ার দিয়ে এখানে ক্ষেত্রফলকে গুণ করতে হবে তাহলে একশো চুয়ান্নকে চার দিয়ে যদি গুণ করো তাহলে আসবে ছশো ষোলো বোঝা গেছে তাহলে আমি কি বার করলাম যে বৃত্তের ব্যাসার্ধ ফটিন তার ক্ষেত্রফল ছশো ষোলো অর্থাৎ এই বৃত্তটার ক্ষেত্রফল ছশো ষোলো তোমরা বিকল্পভাবে পাই আর স্কোয়ার বার করতে পারো পাইয়ের মান বাইশের সাত বসাবে আর এর ভ্যালু ফর্টিন বসাবে ফর্টিনের স্কোয়ার করবে তারপর বার করবে আমার মনে হয় ওই ক্যালকুলেশানটা একটু বেশি তাই আমি তোমাদেরকে এইটা বলেছি বৃত্তের অঙ্ক করানোর সময় বোঝা গেছে তাহলে এই চারটে ফ্লাওয়ার বেডের ক্ষেত্রফল হচ্ছে ছশো ষোলো আমি বলেছিলাম এই টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি এই চারটের ক্ষেত্রফল অর্থাৎ ছশো বাদ দিয়ে দিই তাহলে বাকিটার ক্ষেত্রফল পাওয়া যায় যেটা প্রশ্নে চেয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার এখানে বড়ক্ষেত্রের বাহুর মাপ কত একশো তার স্কোয়ার অর্থাৎ এই টোটাল বড়ক্ষেত্রের ক্ষেত্রফল একশো স্কোয়ার সেখান থেকে এই চারটে ফ্লাওয়ার বেডের ক্ষেত্রফল ছশো যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু উত্তর আসবে দেখো এরপরে অঙ্কটা করার দরকার পড়ে না উত্তর সঙ্গে সঙ্গে অপশান নাম্বার এক দাগানো উচিত কেন বলো তো দেখো এইটাকে যদি স্কোয়ার করি আমি জানি না একশো স্কোয়ার মনে করো কত ধরে নাও আমি জানি না একশো স্কোয়ার কত কিন্তু আমি জানি শূন্যর যখন স্কোয়ার করব। ইউনিট ডিজিটটা শূন্য আসবে অর্থাৎ একক স্থানে শূন্য আসবে এখান থেকে যদি ছশো ষোলো বিয়োগ করি তাহলে দেখো মনে করো এমন একটা বিয়োগ আছে যার এইখানে একক স্থানে শূন্য আছে সেখান থেকে বিয়োগ করছি ছশো ষোলো তুমি আমাকে বলো আমরা তখন কী করব ছয়ের পরে কত দিলে দশ হয় ধরবো ছয় চারে দশ অর্থাৎ ইউনিট প্লেসে চার আসছে একটাই অপশান আছে পুরোটা করার কোনো দরকার নেই বোঝা যাচ্ছে পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলেছে একটি তার পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার ফাঁসের আকৃতিতে রয়েছে যদি এই তারটিকে বিঁকিয়ে একটি বর্গাকার ফাঁসের আকৃতি দেওয়া হয় তবে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে প্রথমে দেখো যেটা বলেছে যে একটা পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার তার আছে এই বৃত্তটা ব্যাসার্ধ পঁয়ত্রিশ দেওয়া আছে এইটা হচ্ছে তার এই তারটাকে খুলে নিয়ে একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করা হবে এই বর্গাকার ক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা প্রশ্ন তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে এই বৃত্তাকার ক্ষেত্রে যে তারটা আছে এই তারটার কতটা দৈর্ঘ্য দেখো বৃত্তাকার ক্ষেত্রের এই যে জিনিসটা এটাকে বলা হয় পরিধি তাহলে প্রথমে এই বৃত্তে থেকে পরিধির মানটাকে বার করতে হবে দেখো পরিধির মান টু পাই আর টু ইন্টু পাই ইন্টু আর এর মান পঁয়ত্রিশ বার করলে অঙ্কটা হবে কিন্তু আমি বলছি মনে মনে একটা করার ব্যাপার থাকে আমি একটু আগেই বলেছি যদি ব্যাসার্ধ সাত হয় জাস্ট আগের অঙ্কে ব্যাসার্ধ যদি সাত হয় পরিধি ফর্টি ফোর হবে এটা বলেছি এখানে ব্যাসার্ধ পঁয়ত্রিশ দিয়েছে কত গুণ করলাম পাঁচ গুণ করলাম তাহলে পরিধিও হবে পাঁচ গুণ একমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে স্কোয়ার হয় পরিধি যদি পাঁচ গুণ হয় চুয়াল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে দুশো কুড়ি দেখেছ কত তাড়াতাড়ি পেয়ে গেলাম তাহলে এই যে তারটা যেটা কি না পরিধি তার দৈর্ঘ্য হচ্ছে দুশো কুড়ি বোঝা গেছে এই দুশো কুড়ি তার দিয়ে এই বর্গাকার ক্ষেত্রটাকে তৈরি করা হয়েছে বর্গাকার ক্ষেত্রে এই যে টোটাল পোর্শন এটাকে কি বলা হয় বড়ক্ষেত্রের পরিসীমা বড়ক্ষেত্রের পরিসীমার ফর্মুলা ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য এই যে টোটাল তারটা এটাকে বড় ক্ষেত্রের পরিসীমা বলে এবং এই টোটাল তারটার দৈর্ঘ্য হচ্ছে দুশো কুড়ি তাহলে আমি বলবো ফোর ইন্টু বাহু এটার মাপ হচ্ছে দুশো কুড়ি তাহলে এই বর্গাকার ক্ষেত্রের বাহুর মাপ কত হবে যেটা প্রশ্নে চেয়েছে সেটা হচ্ছে ফিফটি ফাইভ যেটা অপশান নাম্বার তিনেতে আছে পরের প্রশ্ন চব্বিশের প্রশ্নে বলেছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কুড়ি বর্গসেমি এবং সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য চারসেমি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত এই একটা সমকোণী ত্রিভুজ আছে এর সমকোণ সংলগ্ন এই সমকোণ এই সংলগ্ন বাহু দুটোর যে কোনো একটা চার আমি জানি না কোনটা আমি কিছুক্ষণের জন্য এইটাকে চার মনে করছি এই সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব টানা হয়েছে মানে এটা নাইনটি ডিগ্রি যদি লম্ব টানে তাহলে এই লম্বের দৈর্ঘ্য কত এটা মনে করো এইচ এই দৈর্ঘ্য অর্থাৎ এইচের ভ্যালুটাকে চেয়েছে এইচ সমান কত প্রশ্ন বোঝা গেছে এবারে দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কুড়ি দেখো এই সমকোণী ত্রিভুজের এইটা ভূমি এইটা উচ্চতা তাই তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা ওটা দেওয়া আছে কুড়ি ক্ষেত্রফল কুড়ি দেওয়া আছে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ভূমি ইন্টু উচ্চতা জানি এক্ষেত্রে যদি আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করি ভূমির মানটা দরকার আমি ভূমি লিখলাম উচ্চতার মান মানে এইটা উচ্চতা চার এটা সমান কুড়ি এটা যদি কাটি তাহলে ভূমির মান আসবে পাঁচ দুগোণে দশ অর্থাৎ এই জায়গায় এইটা পেলাম দশ আমি যদি এইটা বার করি অর্থাৎ অতিভুজটা এর মান কত হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয় তাহলে চার স্কোয়ার মানে লম্বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার এটা দশ দশে একশো এটা চার চারে ষোলো তাহলে অতিভুজ সমান কত হবে একশো ষোলো রুট বুঝে গেছে তাহলে অতিভুজের মান রুটোবার একশো ষোলো এবারে দেখো এই সমকোণী তিবুজের এইখান থেকে যেহেতু আবার এখানে একটা লম্ব টানা হয়েছে তাহলে আমি এই তিবুজটার ক্ষেত্রেই আবার বলতে পারি সমকণিত তিবুজ মনে করো এই ত্রিভুজটাকে আমি এরমভাবে ঘুরিয়ে নিলাম তিবুসটাকে ঘুরিয়েছি এইটা অতিভুস ছিল যার মান রুট একশো ষোলো পেয়েছি এইটা এইচ ছিল আমাকে এটা বার করতে হবে এটাকে আমি ঘুরিয়ে এরম করে আঁকলাম তাহলে আমি যদি বলি তুমি আমাকে বলো এই তিবুসটার ক্ষেত্রফল কত তুমি সঙ্গে সঙ্গে বলবে এই তিবুসটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি যেটার মান একশো ষোলো ইন্টু উচ্চতা যেটা এখানে এইচ আছে কেন এই ফর্মুলা অ্যাপ্লাই হলো কেন এইখান থেকে এইটা সমকোণ উৎপন্ন করেছে বোঝা গেছে তাহলে এই তিবুসটার ক্ষেত্রফল পেলাম হাফ ভূমি ইন্টু উচ্চতা কিন্তু এই তিবুসটার ক্ষেত্রফল তো প্রথমে বলা ছিল কুড়ি তাহলে আমি বলবো এইটার মান হচ্ছে কুড়ি তাহলে এইচ এর ভ্যালু কত কুড়ি দুগুণে চল্লিশ বাই রুট ওভার একশো ষোলো বোঝা গেছে এবারে দেখো একশো ষোলোর রুট মানে কি একশো ষোলো মানে হচ্ছে চার ইন্টু উনত্রিশ দেখো উনত্রিশকে চার দিয়ে গুণ করলে একশো ষোলো হয় চারের রুট যদি রুটের বাইরে চার আসে তাহলে দুই বেরোবে এবং রুটের ভেতরে উনত্রিশ থেকে যাবে তাহলে আমি এখানে সরি এটা ফর্টি ছিল আমি এখানটা টু রুট উনত্রিশ লিখতে পারি এটা যদি কাটি এটা আসবে কুড়ি তাহলে উত্তর হলো কুড়ি বাই রুট উনত্রিশ কোথায় আছে দেখো অপশানটা কুড়ি বাই রুট ওভার উনত্রিশ অপশান নাম্বার একেতে আছে পরের প্রশ্ন পঁচিশের প্রশ্নে বলেছে দশ সেমি দৈর্ঘ্য ও আট সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার কাগজের প্রতিটি কৌণিক বিন্দুতে সেমি দু বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হলো এই কাগজটিকে ভাঁজ করে দু সেমি গভীরতা বিশিষ্ট একটি ট্রেয়ের আকৃতি দেওয়া হলো। ট্রেটির আয়তন কত এই একটা আয়তকার ক্ষেত্র আছে এই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দশ দেওয়া আছে প্রস্থ আট এর প্রতিটা কৌণিক বিন্দুতে দু সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হচ্ছে বোঝা গেছে এগুলো সব দু সেন্টিমিটার করে করে এগুলো কেটে নিল কেটে নেওয়ার পরে এটা আকৃতি কীরকম হবে এটা থেকে মনে করে এগুলো সব বাদ চলে গেছে তাহলে এটা দেখতে আসবে এরকম টাইপের বোঝা গেছে যখন এই চারটে কোণ কেটে নেবে এরকম দেখতে আসবে বলেছে এইটাকে এইগুলো যদি ভাঁজ করে একটা ট্রের আকৃতি দাও মানে এইটাকে তুলে দিলে এইভাবে এটাকে তুলে দিলে এই কোণটাকে তুলে নিয়ে এই কোণটাকে তুলে দিলে একটা ট্রের মতো হবে এইগুলো সব এরম করে তুলে নিচ্ছ তুলে নিলে যে ট্রের আকৃতি হবে তার আয়তন কত দেখো আয়তন মানে ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ হবে এটা খেয়াল রেখো আয়তন বলতে ভূমির ক্ষেত্রফলকে আমরা উচ্চতা দিয়ে গুণ করব যদি ভূমি এবং ভূমির উপরে যে ছাদটা থাকবে সেটা যদি ইকুয়াল থাকে মানে মনে করো আমি যদি বলি এইটা এটার আয়তন কত এটা কি এটা সিলিন্ডার এই সিলিন্ডারে দেখো এটাও যদি বৃত্তাকার থাকে তাহলে এটাও বৃত্তাকার আছে এই সব ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে তার আয়তন বেরোয় এর ভূমিটা যেহেতু একটা বৃত্তাকার ক্ষেত্র আছে বৃত্তের ক্ষেত্র পাই আর স্কোয়ার তাহলে এইটা যদি উচ্চতা এইচ হয় তাহলে আমি বলবো এর ক্ষেত্র হবে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এই অঙ্কটার ক্ষেত্রে এই টোটালটা দশ ছিল এখান থেকে দুই এখান থেকে দুই কাটা হয়েছে তাহলে দশ থেকে দুই দুই চার যদি কাটে তাহলে বাকি তার দৈর্ঘ্য হচ্ছে আট এইটা আট এদিকেও তাই এটা ছিল তোমার আট এই আট থেকে এইখানে দুই এখানে দুই অর্থাৎ দুই দুই চার যদি বাদ দেয় তাহলে এইটা থাকবে চার বোঝা যাচ্ছে তাহলে আমি বলতে পারি টোটালটা দশ ছিল দশ থেকে দৈর্ঘ্যের দিক থেকে দুই দুই এই কোন থেকে কাটা আছে দুই দুই চার যদি কেটে যায় দশ থেকে চার কাটা গেলে এইটা বাকি থাকতে ছয় প্রস্থ ছিল আট আট থেকে এদিকে দুই এদিকে দুই অর্থাৎ চার যদি বাদ যায় তাহলে এই যে বাকি পোর্শনটা থাকছে সেটা হবে আট থেকে চার বাদ দিলে চার বোঝা গেছে এইটা এবারে দেখো এই যে এইটা এটা কে ছিল দুই ছিল এই যে পোর্শনটা যেটা চারটে কোণ থেকে কেটে নিচ্ছে এইটা হয়ে যাবে উচ্চতা এটা খেয়াল রেখো উচ্চতা হবে প্রতিটা কোণ থেকে যত সেন্টিমিটার করে কেটে নিচ্ছে সেইটা হবে উচ্চতা বোঝা গেছে তাহলে এক্ষেত্রে উচ্চতা হচ্ছে দুই এবার দেখো যখন এইটাকে ভাঁজ করে দিচ্ছ এ এইটাকে তুলে নিচ্ছ এই দিকে এটাকে তুলে নিচ্ছ এটাকেও তুলে নিচ্ছ তখন দৈর্ঘ্য এইটা থাকছে ছয় প্রস্থটা হচ্ছে চার এবং উচ্চতাটা হচ্ছে দুই বোঝা গেছে কেটে নেওয়ার পরে এইটা হয় দৈর্ঘ্য এটা হবে প্রস্থ এবং উচ্চতা হবে এইটা তাহলে আমি একটু আগেই বলেছিলাম আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা অর্থাৎ ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বলবো না ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কিন্তু কন্ডিশন একটা ভূমি যেটা থাকবে ছাত্রাও কিন্তু একই রকম হতে হবে তবেই কিন্তু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এই ফর্মুলায় ফেলতে পারবে তাহলে এক্ষেত্রে ছয় দৈর্ঘ্য প্রস্ত কেটে নেওয়ার ফলে চার হল এবং উচ্চতা দুই তাহলে আয়তন ছয় ইন্টু চার ইন্টু দুই অর্থাৎ চার ছয় চব্বিশ দুগুণে আটচল্লিশ যেটা অপশান নাম্বার তিনেতে আছে পরের প্রশ্ন ছাব্বিশে প্রশ্নে বলেছে একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে আট সেমি ও ষোলো সেন্টিমিটার রম্বসটির ক্ষেত্রফল কত রম্বসের ক্ষেত্রফলের যে ফর্মুলা আছে সেটা হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু যেখানে ডি ওয়ান আর ডি টু হচ্ছে কর্ণের দৈর্ঘ্য এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আট দিয়েছে ষোলো দিয়েছে তাহলে আমি বলবো হাফ ইন্টু একটা কর্ণ আট আর একটা কর্ণ ষোলো তাহলে ক্ষেত্রফল হবে আটাশটি চৌষট্টি যেটা কোনো অপশনা নেই অর্থাৎ নান অব দিস বুঝে গেছে ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রে দুটো হয় একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল এই মনে করো ক্ষেত্রফল এই কর্ণ দুটোর গুণফলকে হাফ দিয়ে গুণ করতে হবে অথবা এই যদি একটা বাহু হয় এখান থেকে এটা যদি উচ্চতা হয় লম্ব উচ্চতা যদি হয় তাহলে বাহুর দৈর্ঘ্যকে লম্ব উচ্চতা দিয়ে গুণ করলেও রম্বসের ক্ষেত্রফল পাওয়া যায় অর্থাৎ এক্ষেত্রে যদি প্রশ্নটায় উচ্চতা দেওয়া থাকতো উচ্চতা দেওয়া থাকতো তাহলে কিন্তু এবং বাহুর মাপ দেওয়া থাকতো তাহলে বাহু ইন্টু উচ্চতা এই ফর্মুলা ফেলে আমি রম্বসের ক্ষেত্রফল বার করতাম যেহেতু দুটো কর্ণের মান দেয়াতে তাই হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল এই সূত্র হলে ক্ষেত্রফল বার করা হল পরের প্রশ্ন সাতাশের প্রশ্নে বলেছে দুটি লম্ববৃত্তীয় চোঙের ব্যাসার্ধের অনুপাত দুই ইস্টু তিন এবং উচ্চতার অনুপাত পাঁচ ইস্টু তিন তাদের আয়তনের অনুপাত কত ঠিক আগের অঙ্কটাতেই দেখবে পঁচিশ নম্বর অঙ্কেতে আমি চোঙের একটা ব্যাপার দেখাচ্ছিলাম আয়তনের ফর্মুলার এই যদি চোং হয় এর ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতা যদি এইচ হয় আমি বলেছি আয়তন কি হবে ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা ভূমি যেহেতু বৃত্তাকার ক্ষেত্র আছে তাই এর বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তার সঙ্গে এইচ গুণ করবো সেটা বেরোবে এই চোংটার আয়তনের ফর্মুলা তাহলে চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এবারে দেখো এক্ষেত্রে দুটো চোঙের কথা বলা হয়েছে প্রথম চোংটার ব্যাসার্ধ আর ওয়ান উচ্চতা এইচ ওয়ান এটা প্রথম চোংটা দ্বিতীয় চোংটার ক্ষেত্রে ব্যাসার্ধ আট টু এবং উচ্চতা যদি এইচ টু মনে করি তাহলে প্রথম চোংটার আয়তন কি হবে পাই আর স্কোয়ার এইচ আর মানে এখানে আর ওয়ান আর স্কোয়ার এইচ মানে এখানে এইচ ওয়ান দ্বিতীয় চোংটার আয়তন কি হবে একই ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ এখানে আর বলতে এইটা অর্থাৎ আর টু তার স্কোয়ার ইন্টু উচ্চতা মানে হচ্ছে এইচ টু এই আয়তনের অনুপাত চেয়েছে দেখো আমি আয়তনের অনুপাত যদি বসাই এখানে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান বাই পাই আর টু স্কোয়ার এইচ টু পাই যদি কাটি এটাকে আমি এরকম লিখতে পারি আর ওয়ান বাই আর টু স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু লিখতে পারি এখানে দেখো ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে দুই ইস টু তিন ব্যাসার্ধ আমি দেখছি আর ওয়ান বাই আর টু প্রশ্নে দিয়েছে দুই ইস টু তিন অর্থাৎ দুই বাই তিন তার স্কোয়ার ছিল ইন্টু উচ্চতার অনুপাত দেওয়া আছে পাঁচ ইস টু তিন অর্থাৎ পাঁচ বাই তিন এটা কী ছিল এটা ছিল আয়তনের অনুপাত তাহলে যে উত্তর বেরোবে সেটা আয়তনের অনুপাত বেরোবে দুইয়ের স্কোয়ার মানে চার তিন স্কোয়ার নয় গুণিতক পাঁচ বাই তিন তাহলে উত্তর আসছে কুড়ি বাই সাতাশ অর্থাৎ কুড়ি ইস টু সাতাশ যেটা অপশান নাম্বার তিনেতে আছে পরের প্রশ্ন আঠাশের প্রশ্ন বলেছে যদি কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ প্লাস বি হয় তবে তার ক্ষেত্রফল কত খুব সোজা প্রশ্ন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহু হয় অথবা যদি কর্ণের মান দেয়া থাকে তাহলে হাফ গুণিত কর্ণ তার হোল স্কোয়ার এটাও ক্ষেত্রফল হয় দুটো ফর্মুলা বাহু অথবা হাফ গুণিত কর্ণের স্কোয়ার যেহেতু এখানে কর্ণের দৈর্ঘ্য এ প্লাস বি দিয়েছে তাই উত্তর হবে হাফ গুণিত কর্ণ এ প্লাস বি তার হোল স্কোয়ার যেটা অপশান নাম্বার এতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন উনত্রিশে প্রশ্নে বলেছে একটি বৃত্তাকার পুকুরের ব্যাসার্ধ ফর্টিন মিটার পুকুরটির কেন্দ্রে ফর্টিন মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার স্টেস তৈরি করা হলো পুকুরটির যতটুকু অংশে জল রইল তার ক্ষেত্রফল কত দেখো এখানে দুটি ফর্টিন মিটার আছে একটু খেয়াল করো একটা ব্যাস দিয়েছে আর এটা ব্যাসার্ধ দিয়েছে তাহলে এই একটা বৃত্তাকার ক্ষেত্র ছিল এটার ব্যাসার্ধ দিয়েছে ফর্টিন অর্থাৎ এইখান থেকে কেন্দ্র পর্যন্ত ফর্টিন মাঠটা এবার পুকুরের কেন্দ্রে একটা ফর্টিন মিটার ব্যাস বিশিষ্ট একটা স্টেজ তৈরি করা হয়েছে এর টোটালটা ব্যাসটা হচ্ছে ফটিন তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে সাত তাহলে এই বৃত্তটার ব্যাস যদি ফটিন হয় ব্যাসার্ধ সাত আর এই বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ফর্টিন বুঝে গেছে তাহলে বলেছে যে অংশটুকু জল আছে মনে করো এই পুকুর আর মাঝখানে একটা স্টেজ আছে তাহলে বাকি অংশে জল আছে তাহলে এই বাকি অংশের ক্ষেত্রফল যতটা হবে ততটাই হবে জলের যে পরিমাণটা এখানে যে যে পুকুরের যতটুকু অংশে জল রইল তার ক্ষেত্রফল কত তাহলে এই অংশে জল থাকবে সেই অংশটার ক্ষেত্রফল কত দেখো সিম্পল এই পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এই পুরোটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলেই জলের যে জায়গাটা জল রয়েছে তার ক্ষেত্রফল পাওয়া যায় অর্থাৎ সোজা ভাষায় বললে এই টোটাল বৃত্তটার ক্ষেত্রফল পাই আর এ স্কোয়ার আর এর মান হচ্ছে ফটিন পুরো বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ফরটিন তাহলে পাই ফর্টিন স্কোয়ার থেকে আমি যদি বাদ দিই এই বৃত্তটার ক্ষেত্রফল যার ব্যাসার্ধ সাত পাই সাতের স্কোয়ার এটা খুব ক্যালকুলেশন খুব ইজি পাই কমন নিলে ফরটিন স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার ফরটিন স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ারটা স্কোয়ার মাইনাস ডিস্কোয়ার ফর্মুলা ফেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে খুললে পাইয়ের মান বাইশের সাত বসালে উত্তর মিলবে আমি বলছি বৃত্তের অঙ্ক আমি এইভাবে করবো কেন ক্যালকুলেশানটা এতটা যখন আমি দেখছি বাড়াবাড়ি পর্যায়ে আছে তখন কেন আমি সবসময় পাই আরস্কার অ্যাপ্লাই করব। আমি কেন ওই সামান্য জিনিসটা মনে রাখতে পারবো না যেটা আমি বৃত্তের অঙ্কে শিখিয়েছি কি বলেছি আমি আবার বলছি আমি বলেছিলাম যে ব্যাসার্ধ যদি সাত হয় তাহলে ক্ষেত্রফল হবে একশো চুয়ান্ন ইনবিল্ড এটাকে মনে রাখি তাহলেই তো আমার ক্যালকুলেশান সুবিধে হবে এক্ষেত্রে দেখো ব্যাসার্ধ সাত হলে একশো এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ সাত তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত একশো চুয়ান্ন এবার দরকার আমার বড় বৃত্তটার ক্ষেত্রফল বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ছোটো বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ একশো বাদ দিলে আমার উত্তর বেরিয়ে যাবে এবার বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ফর্টিন আমি বলেছি এইখান থেকে স্ট্যান্ডার্ড সেভেন যদি হয় এখান থেকে কত গুণ করলে ফর্টিন আসবে তোমরা বলবে দ্বিগুণ করলে ব্যাসার্ধকে যত গুণ করবে ক্ষেত্রফলের ক্ষেত্রে খালি তার স্কোয়ার দিয়ে গুণ করতে হয় কেন ফর্মুলা পাই আর স্কোয়ার বুঝে গেছে তাহলে একশো চুয়ান্নকে যদি দুয়ে স্কোয়ার অর্থাৎ চার দিয়ে গুণ করি তাহলে কত বেরোবে ছশো ষোলো তাহলে আমি দেখলাম যে বৃত্তের ব্যাসার্ধ ফটিন তার ক্ষেত্রফল ছশো ষোলো কোন বৃত্তের ব্যাসার্ধ ফটিন এই বড় বৃত্তটার ব্যাসার্ধ ফর্টিন তা মানে এই বড় বৃত্তটার ক্ষেত্রফল ছশো ষোলো বড় বৃত্তটার ক্ষেত্রফল ছশো ষোলো ছোটো বৃত্তটার ক্ষেত্রফল একশো চুয়ান্ন বেরিয়েছে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোটো বৃত্তের ক্ষেত্রফল যদি বাদ দিই জল যে জায়গাটা রয়েছে তার ক্ষেত্রফল বেরোবে তাহলে আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এটা আসবে চারশো বাষট্টি যেটা অপশান নাম্বার একাতে আছে বোঝা গেছে এইগুলো একটু ভোলার চেষ্টা কর কেন কম্পিটিটিভ এক্সাম যত ইজিলি এগুলোকে করতে পারবে ক্যালকুলেশন তত তুমি অন্য প্রশ্নের দিকে যদি সেটা জটিল হয় সেখানে টাইমটাকে ইনভেস্ট করতে পারবে পরের প্রশ্ন তিরিশে প্রশ্নে বলেছে যে পিরামিডের ভূমির ক্ষেত্রফল পঁচিশ সেমি এবং উচ্চতা ন সেমি তার আয়তন কত খুব সোজা প্রশ্ন যদি পিরামিডের আয়তনের ফর্মুলা তোমার জানা থাকে পিরামিডের আয়তন সমান একের তিন ইন্টু ভূমির ক্ষেত্রফল এরিয়া অফ বেস ইন্টু হাইট বা উচ্চতা এটা মনে রাখো এক্ষেত্রে একের দিন ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে দেখছো পঁচিশ যদি ভূমির ক্ষেত্রফল পঁচিশ দেওয়া না থাকতো হয়তো বলতো পিরামিডের ভূমিটা একটা সমবাহু তিবুজ আকৃতির রয়েছে যার প্রতিটা বাহুর মাপ দেওয়া থাকতো তাহলে সমবাহু তিবুজের ক্ষেত্রফল যেটা হতো সেটাই ভূমির ক্ষেত্রফলে বসিয়ে দিতে ভূমির ক্ষেত্রফল মানে ভূমিটা কার উপর দাঁড়িয়ে আছে একটা ত্রিভুজাকার ক্ষেত্রের উপর দাঁড়িয়ে না বর্গাকার ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আছে সেটাই ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে গুণ হবে কত উচ্চতা এখানে উচ্চতা নয় দেওয়া আছে তাহলে এটাকে যদি আমি বার করি তাহলে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার কিউ হবে এই পিরামিডটার আয়তন যেটা অপশান নাম্বার চারেতে আছে বোঝা গেছে তাহলে আজকে এই পর্যন্তই যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো টাটা